বিচার বিভাগকে প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড উল্লেখ করে একে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান সিদ্দিকী বৃহস্পতিবার আপিল বিভাগের এজলাস কক্ষে দেয়া বিদায় কথা বলেন বলেন তিনি বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে ব্যর্থ হলে জাতিকে খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে প্রধান বিচারপতি বলেন বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকারের রক্ষক এজন্য বিচারকদের সাহসী ও সুবিচারক হতে হবে রাজনৈতিক বিভক্তি রাজপথ অতিক্রম করে বিচারালয়ে অভিমুখে ধাবিত হলে তা বিচারালয়ের জন্য মঙ্গলজনক হয় না বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি হাসান সিদ্দিকী